ওগো আল্লাহ মালিক মাবুদ গো 350 বছর পর্যন্ত আল্লাহ কান্না করতেছিল লজ্জা শরমে উপর দিকে তাকাই না রে আল্লাহ তোমার সাথে যে বন্ধুর নাম দেখা যায় ওই বন্ধু তোমার বড় মকবুল হতে পারে তোমার বড় প্রিয় হতে পারে ওগো আল্লাহ সেই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমি আদমের অপরাধটা তুমি maaf করে দিয়া দাও জোরে কান সুবহানাল্লাহ নবীরে ও নূ নবী তোমার এই চার রাকাত নামাজটা আমি আল্লাহ রেকর্ড করে রাখার জন্য আখিরি জামানার নবী দু জাহানের বাচ্চা নবী কামলি ওয়ালা নবী হায়াতুল নবী জিন্দা নবী तमाम বিশ্ব জগতের নবীর উম্মতদের জন্য এশারের চার রাকাত ফরজ নামাজ বানিয়া কিয়ামত পর্যন্ত তোমার নামাজটা আমি জারি রাখলাম জোরে কান সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মিউজিক প্লাস আপনাদেরকে আমি একটি গ্যারান্টি দিয়ে কথা বলি যেই মানুষ টেনশন দূর করার জন্য মনের অশান্তি দূর করার জন্য সিগারেটের মধ্যে গাঁজা খাইতেছেন মদ খাইতেছেন আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি যতক্ষণ মদের মধ্যে টান মারবেন যতক্ষণ সিগারেটের মধ্যে টান মারবেন যতক্ষণ গান শুনবেন ততক্ষণ আপনার মনটা ঠান্ডা থাকবে গান যখন বন্ধ হয়ে গেছে সিগারেটের টান যখন বন্ধ হয়ে গেছে মদের যখন বার যখন পানি যখন শেষ হয়ে গেছে আপনার আবার সেই জ্বালাটা বের হয়ে গেছে বেড়ে গেছে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমার মনের জ্বালাটা দূর করার জন্য তোমাকে গান দিই নাই মদ দিই নাই আবুল বিড়ি দিই নাই আমার নবী বলতেছেন কি দিয়েছো আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমার মনের শান্তি অশান্তির আগুন দূর করার জন্য আমি আল্লাহ তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা পারিবারিক জীবনের মধ্যে অশান্তি আছে ঘরের মধ্যে অশান্তি আছে বান্দা রে তোমার স্ত্রীর সাথে স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে অমিলন হইয়া টেনশন আছে ঠিক কিনা আরে জোরে কোন ঠিক কিনা তোমার কলবের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে অনেক যুবক প্রেমের মধ্যে সেকাকাই অশান্তির আগুন ঠিক কিনা অনেক যুবতী ফাঁসি পর্যন্ত গিয়ে ফেলে বলতেছে মা আব্দুল খালেকের সাথে যদি বিয়ে না তো ফাঁসি গিয়ে দেব আছে না নাই আব্দুর রহিম বলতেছে মা মারে কি বলো বাবা বাবা মা বলতেছেন বাবা তুমি বড় হয়েছো তুমি উপযুক্ত হয়েছো এখন সুন্দর একটা মেয়ে দেখে তোমার বিয়ে করাবো ঠিক কিনা ছেলে বলতেছে মা আমার তো একটা তলা তলা ঠিক আছে তো ঠিক কিনা আমি কতটা এর জন্য বলতেছি আল্লাহ পাক বলতেছে বান্দা তোর কলবের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে এই কলবটাকে শান্তি করার জন্য কলবের খাদ্য দিতে হবে ঠিক কিনা যেমন আপনার পেটের মধ্যে যখন কোদা লাগে তখন আপনাকে বাত খেতে হয় ঠিক কিনা আপনার চোখের মধ্যে যখন ঘুম চলে আসে তখন ঘুমাতে হয় ঠিক কিনা এখন আপনার কলবের মধ্যে যখন অশান্তির আগুন জ্বলতেছে ওই কলবটাকে শান্তি করার জন্য আমার খোদা বলতেছেন ওই কলবের খাবারটা দিতে হবে তখন তোর কলব শান্তি হবে আমার নবী বলতেছেন উম্মত তোমার কলবটা অশান্তির আগুন জ্বলে এই কলবটা যদি তুমি শান্তি করতে চাও তুমি মদ খাইলে তোমার কলব শান্তি হবে না তুমি আবুল বিড়ি সিগারেটের মধ্যে টান দিলে তোমার কলব শান্তি হবে না তোমার প্রেমিকাকে তুমি হারাই ফেললা যুবক রে আইয়ুব বাসুর গান কানুর মধ্যে রাগে শুনলে কলব শান্তি হবে না আমার আল্লাহ পাক বলতেছেন এই কলব শান্তি হবে যুবক যদি নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে ফজরের নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াবা ওই নামাজের নূর যখন তোর কলবের মধ্যে যখন পৌঁছে যাবে তোমার নামাজের কলবের নূরের সাথে ওই কলবের মধ্যে যখন খাদ্য লাগতেছে বান্দার জিকিরের নূর দাও বান্দার নামাজের নূর কলবের মধ্যে তুমি পালো হে যুবকির দল বারণী কাটার যুবকরা তোমাদেরকে একটু অনুরোধ করে বলে দিয়া যায় যখন নামাজের নূর যখন তোমার কলবের মধ্যে আসবে আমার আল্লাহ তোমার কলবটাকে শান্তি করে দিবে জোরে কান সুবহানাল্লাহ হায় আমার যুবক ভাইয়েরা হে আমার পর্দানুশীন মা ও বোনেরা
নামাজ পড়ো, এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তোমাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। যুরকান সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। আপনাদেরকে বলতে চেয়েছিলাম আপনার কলবের অশান্তির আগুন যদি আপনি দূর করতে চান, প্রথম মেডিসিন হলো আপনাকে নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়তে রাজি আছি কিনা, দুহাত তুলে দেখেন আছি কিনা। নামাজ কে বলি না কাজ আছে, কাজ কে বলি আমার নামাজ আছে। সুবহানাল্লাহ। নামাজ কে বলি না কাজ আছে, কাজ কে বলি আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। জোর করে সুবহানাল্লাহ। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে জোহর, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে আসর কাটে কেলাই দুলাই মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে তাক মিশে দুনিয়ার পিছে। নামাজ কবল না কাজ আছে, কাজ কে বলি আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সে নামাজ পড়া দরকার আছে কিনা, একটু জোর করে আছে কিনা। নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে ডাক দেয় হাইয়া আলাস সালা, ডাক দেয় কিনা মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেয়, তখন যাদের কলবের মধ্যে কলবটা নষ্ট হয়ে গেছে, যাদের কলবটাকে শয়তান নষ্ট করে ফেলছে, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি, আপনার কলব যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি নামাজের দিকে যাবেন না। আপনাকে যখন হাইয়া আলাস সালাহ বলল, আপনি ক্যারামবোর্ড খেলতেছেন, টেলিভিশন দেখতেছেন, শয়তান আপনাকে এসে বলতেছে নামাজের যাওয়ার দরকার নাই, ভালো করে টেলিভিশনের ভলিউম আরো বাড়াই দে। কথা ঠিক কি না? আপনি যখন হাইয়া আলাল ফালাহ যখন বলবে, যখন আপনার কলব নষ্ট হয়ে যাবে, আপনি বলবেন ক্যারামবোর্ড খেলা আরেকটু তাড়াতাড়ি মার, ঠিক কি না? আপনার এই কলব যখন পরিষ্কার হবে তখন আপনাকে শয়তান পরাস্ত করতে পারবে না, আপনাকে শয়তান বধ করতে পারবে না। আপনি শয়তানকে বলবেন, হেরে শয়তান তুই থাক, আমি আগে নামাজ পড়ে আমার নূরটা সেই কলবের মধ্যে ঢুকাই। জোর করে না সুবহানাল্লাহ। সেই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পর্যন্ত নিয়ে এখন ষড়যন্ত্র চলতেছে। কি রকম ষড়যন্ত্র? আমি এই কথাটা বলে নামাজটা ক্লিয়ার করে দিব। গত কয়েকদিন পূর্বে রাঙ্গুনিয়ার জমিন আমি দেখলাম কিছু মানুষ আজান দিচ্ছে হাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর খলিফাতুল্লাহ। যুরখনা নাউজুবিল্লাহ। আজানের মধ্যে তারা খলিফাতুল্লাহ বলতেছে, রসুলের নাম বাদ দিয়ে দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় মাওলানা আলী শের খুদার নামকে এড করে আমার রসুলের নামটাকে যখন ডিলিট করে দিচ্ছে ফেসবুকের মধ্যে ভাইরাল করে, নামাজের মধ্যে আজানের মধ্যে দুই নম্বরে মিশাইয়ে এই দেশের সুন্নি মুসলমানদেরকে
মানুষরা অন্যদিকে শিয়াবাদের দিকে শিয়া সম্প্রদায়ের দিকে ঢেলে দিচ্ছে মানুষদের নামাজ পর্যন্ত যেন না হয় আজান যখন শুদ্ধ হবে না নামাজ হবে না সেই নামাজের ভিতর থেকে মানুষদেরকে আজানের মধ্যে পরিবর্তন করে নামাজের মধ্যে পরিবর্তন করে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে ঠিক কি না আমার ভাই যেমন আমাকে যখন নামাজ সম্পর্কে বলতে বলা হয়েছে আপনারা বলেন আমরা যখন নামাজ পড়ি যখন তাকবীর পড়ি আমরা হাতটা কোথায় বাঁধি নাভির নিচে বাঁধি ঠিক কি না এটা না মাথার দেখ আমরা নাভির নিচে বাঁধি এখন দেখা যাচ্ছে কিছু ভাইরা বের হয়েছে আহলে হাদিসের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাগুলো যখন বলে হাতের মধ্যে হাতের আঙ্গুল আমরা যখন আত্তাহিয়াতুল বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাতের এই আঙ্গুলটা তুলি ঠিক কি না কিন্তু দেখা যায় তারা হাতের আঙ্গুলটা যখন তুলে আঙ্গুলটাকে এরকম করে লাগতে থাকে এক ঘন্টা পর্যন্ত এটা এরকম করে বাইতে গিয়ে বাইতে গিয়ে না এটা কি হয়ে গেছে ক্লান্ত হয়ে যায় শুধু তাই না এখন তারা তাকবীর তাহরিমা বলে এইরকম করে হাতটাকে বাঁধি ফেলছে বুকের মধ্যে ঠিক কি না যারা এরকম করে হাত বুকের মধ্যে বাঁধতেছে ওনারা বলতেছেন আমরা হাদিস শরীফ অনুসরণ করি আমরা অন্য কোন ইমাম আজম আবু হানিফাকে অনুসরণ করার দরকার নাই আপনারা বলেন বুকের মধ্যে হাত বাঁধে মহিলারা নাকি পুরুষরা তো এই যুগের মধ্যে এসে যারা বুকের মধ্যে হাত রেখে লেডিস হয়ে যাচ্ছে মহিলা হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় ইমাম আজম আবু হানিফা বলতেছেন তোমরা তাকবীরে তাহরিমা বলে তোমরা হাত বাঁধবে কোথায় নাভির উপরে জোরে কন্না সুবহানাল্লাহ নাভির উপরে কেন বাঁধতে বলছে আপনাদেরকে এই মশলাটা আমি ক্লিয়ার করে দিই নাভির উপরে বাঁধতে পারছে এইসার জন্য আমাদের নাভিটা হলো গোটা শরীরের আল্লাহ পাক যত রক দিয়েছে এই আমাদের শরীরের মধ্যে রক আছে কিনা শিরা অফিসের আছে কিনা রক্তর সঞ্চালন আছে কিনা নবী বলতেছে গোটা শরীরের রক্তের যত শিরা অফিসিরা আছে সব শিরা অফিসিরা একটা কেন্দ্র আছে সেন্টার আছে ঠিক কিনা যেমন একটা বাড়ি করছে 20 তলা ওই 20 তলার ভিতরে প্রত্যেকটি দেওয়ালের ভিতরে ভিতরে কারণে তার ফিট করা আছে ঠিক কিনা ওই সব তারগুলো 20 তলা থেকে টেনে 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 নিচ তলার মধ্যে এসে একটা জোড়া লাগানো হয় ঠিক কিনা ওই মিস্ত্রি ওই যেখানে দেখে দেখে বুঝতে পারে এটা কোন কোন এলাকার তার এটা কয় তলার তার এটা কয় তলার তার কোন তলার মধ্যে সমস্যা হয়েছে এই জায়গার মধ্যে দেখে সে বলতে পারে ঠিক কিনা ঠিক অনুরূপ আমার আল্লাহ এই গোটা বডির যত সার্কুলার আছে যত রগ আছে সব রোগের সেন্টার বানিয়েছেন এই নাভির মধ্যে জোরে কন্ন সুবহানাল্লাহ ইমাম আজম বলতেছেন শয়তান আপনাকে আমার আপনাদেরকে আমি আগেই বলেছি শয়তান আপনাকে মিসগাইড করতে চাইবে নামাজ না পড়ার জন্য শয়তান সর্বপ্রথম যেই জায়গার মধ্যে আপনাকে আক্রমণ করবে সেটা হলো আপনার নাভির মধ্যে নাভির মধ্যে শয়তান আক্রমণ করবে কেন এই নাভিটা হচ্ছে সমগ্র বডির মূল ওই জায়গার মধ্যে যখন শয়তান স্থান নিবে তখন আপনার গোটা শরীরের মধ্যে শয়তান যখন ঢুকে যাবে ইবলিস যখন ঢুকে যাবে তখন আপনাকে আস্তে আস্তে নামাজ থেকে বের করে দেবে সেই জন্য ইমাম আজম বলতেছেন ওগো আখিরি নবীর উম্মতরা তোমরা যখন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলে যখন হাত যখন নাভির মধ্যে বাঁধবা তখন এমন করে নাভিটাকে যখন চিবে ধরবা তখন শয়তান তোমাদের ওই জায়গার মধ্যে আর ঢোকার কোন জায়গা পাবে না জোরে কেন সুবহানাল্লাহ বলেন না এখন আপনি হাতটা যখন এখানে বাঁধতেন ওই নাভিটা খোলা শয়তান ঢুকতেছে ঠিক কি না ঢুকে আপনি কি করতেছেন এখন ফাটা সেকরে দিবেন একটা পা দিবেন রাস্তার মাথা আর একটা পা দিবেন পূর্ব মাথা ঠিক কি না এখন এক এক বেড়া এক জলো যদি পাঁচ জনের জায়গা যদি দখল করে নেই ও নিচের দিকে তাকালে মনে হয় যেন হালোগাটের ব্রিজ দুলতেছে ভাই ঠিক কি না কারণ আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি আপনার নামাজ যদি শুদ্ধ না হয় আপনি যদি সমাজের মধ্যে যদি একটা আলাদা ফিতনা ফাসাদ সৃষ্টি করেন তখন এই এসে বলবো যে হুজুর আমি ভালো এক নম্বর নামাজ শিখিয়ে এসেছি বলতেছে কোন নামাজ ওদের এতদিন পর্যন্ত আমরা নামাজ পড়তেছি যে খানের মধ্যে লতির মধ্যে হাত লাগাইয়ে নাভির মধ্যে বাঁধে এগুলো নামাজ হয় নাই তো কোনগুলো হয়েছে ওদের বুকের মধ্যে বাঁধলে নামাজটা হয়েছে এইরকম করে যখন সমাজের মধ্যে যখন ফতোয়া দেওয়া
শুরু করবে বাইয়ে বাইয়ে মারামারি শুরু ঠিক কি না কিন্তু নবী বলতেছেন উম্মতের দল তোমাকে চলতে হবে ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আমি রাসূল কিভাবে চলেছি আমার সাহাবা ইকরাম কিভাবে চলেছে এগুলা দেখে যদি তুমি চলো এগুলা দেখে যদি তুমি নামাজ পড়ো সেই নামাজ তোমার জন্য মিরাজ হয়ে যাবে আমার নবী বলতেছেন উম্মতের দল সল্লু কামা রাআইতু ইউসাল্লি হে উম্মতের দল তোমরা নামাজ ওইভাবে তোমরা পড়ো যেভাবে আমি রাসূলুল্লাহ নামাজ পড়েছি আমি রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছি সেইভাবে তোমরা নামাজ পড়ো ওমর ফারুক আজম যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজ পড়ো সিদ্দিক আকবর যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজ পড়ো মাওলা আলী শের খোদা যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজ পড়ো শুধু তাই নয় উম্মতের দল আমার নবী বলতেছেন উম্মতের দল তোমরা শুনো শুনো আমার এই দুনিয়ার জমিনের মধ্যে যখন সাহাবা ইকরাম যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে যখন তাবিরা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন চলে যাবে কুল কায়নাতের সমগ্র সাহাবীরা যখন থাকবে না তাবিরা যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে আমার নবী বলতেছেন উম্মতের দল যখন ধর্মের মধ্যে যখন কানাকুন সাজাসিত হয়ে যাবে ইসলাম ধর্মের যখন মানুষের মধ্যে কানাকানি হয়ে যাবে নামাজের মধ্যে যখন বিতর্ক শুরু হয়ে যাবে দিন মিল্লাতের মধ্যে যখন বাজল্লে যখন শুরু হয়ে যাবে দিন মিল্লাতকে নিয়ে যখন মানুষ কানাকুষা যখন শুরু করে দেবে নবী বলতেছেন ঠিক সেই সময়ের মধ্যে দিন ধর্মটা সেই আরশ মাকামের মধ্যে উঠে একটা সূরায়ে তারাকার মতো হয়ে যাবে যুরকান সুবহানাল্লাহ আমার নবী বলতেছেন একটা সূরায়ে তারাকা সেই সূরায়ে তারাকার মধ্যে ইসলাম চলে যাবে দিন মিল্লাত চলে যাবে মানুষ বুঝতে পারবে না এমন একজন মুজাহিদ এমন একজন মুজাদ্দিদ দুনিয়ার জমিনের মধ্যে আসবে সেই সূরায়ে তারাকা থেকে আবার ইসলামটাকে পৃথিবীর জমিনের মানুষদেরকে উপহার দিবেন যুরকান সুবহানাল্লাহ সেই সূরায়ে তারাকাটাই হলো ইমাম আজম আবু হানিফা আমার নবী ইমাম আজম আবু হানিফাকে সূরায়ে তারাকার সাথে তুলনা করেছেন মানুষ যখন দিন মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে মানুষ যখন দিন মিল্লাত থেকে খারিজ হয়ে গোমরার পথে যখন চলে যাবে নবী বলতেছেন সেই গোমরাহ থেকে মানুষদেরকে আবার বের করার জন্য মাসালা মাসাইল শিক্ষা দিয়ে নামাজের সঠিক পদ্ধতি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ ইমাম আজম আবু হানিফাকে পাঠাবেন যুরুকন সুবহানাল্লাহ সেই ইমাম আজম আবু হানিফা এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে সিজদা করতে হবে কিভাবে তাসবিহ করতে হবে কিভাবে হাত বাড়াতে হবে কিভাবে হাত তুলতে হবে এই শিক্ষা আমাদেরকে ইমাম আজম দিয়েছেন ইমাম আজমের এই কথা হলো আমার নবীর কথা আর এই কথাকে যারা সমাজের মধ্যে দ্বিখণ্ডিত করতেছেন তারা হচ্ছে টাটকা শয়তান ঠিক কি না আমার ভাইয়া আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نبي روز شريف دیکھ من بھرنا نبی رو ز شریف دیکھ من بھرنا دیدار داو گو شاہ مدینہ دیدار داو گو شاہ مدینہ نبی رو ز شریف دیکھ من بھرنا دیدار داو گو شاہ مدینہ دیدار داو گو شاہ مدینہ آروشیر مہمان کرے سے نے اللہ آروشیر مہمان کرے سے نے اللہ کت شان کت مان مور کملی والا ٹکھی نمبر میرا আমার নবীর শান মান কত আমার নবীর ইজ্জত কত শায়ের বলতেছেন নবীর শান যদি তোমরা নিচে নামাইতেছো কখনো নিচে নামবে না আমার নবীর শান কে আরশ মাকাম পর্যন্ত আমার আল্লাহ তুলেছেন যুরকান সুবহানাল্লাহ
আরশের মেহমান করেছে নে আল্লাহ কত শান কত মান মোর কমলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা ও গো মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা আল্লাহুম্মা সাল্লি আমার ভাইয়ের আমার বন্ধুর আমার কথা সংক্ষেপের দিকে আপনাদেরকে আমি সংক্ষেপের দিকে একেবারে শেষের দিকে চলে আসলাম। আমরা ফজরে দুই রাকাত ফরজ নামাজ পড়ি, ফজরের নামাজ ফরজ রাকাত কয় রাকাত একটু কথা বলেন, কয় রাকাত? ফজরের দুই রাকাত ফরজ নামাজ আমরা যখন পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই রাকাত ফরজ নামাজ ফজরের সময় যখন আমরা আদায় করে এই নামাজটা করতে কে আসলো, আমার আল্লাহ ওই ফজরের নামাজটা কেন দুই রাকাত করেছেন? আমার আল্লাহ চাইলে তো এটা চার রাকাত করতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ নামাজ ফজরের দুই রাকাত ফরজ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রেকর্ড করে রেখেছেন কিয়ামত পর্যন্ত, যখন বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালামরে যখন বের করে দিলেন, হে আদম তুমি অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, আদম জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। দুনিয়ার জমিনের মধ্যে আদম যখন চলে আসলো, এক বছর নয় দুই বছর নয় 3,36,000 বছর পর্যন্ত আদম চোখের পানি ফেলে বলতে কান্দতেছেন, ওগো আল্লাহ, আল্লাহ রে তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার অপরাধ মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়েছে, ও আল্লাহ তুমি আমার ভুলগুলো মাফ করে দাও। আদম আলাইহিস সালাম এইভাবে একদিন নয় দুই দিন নয় 350 বছর পর্যন্ত কান্না করেছেন, 350 বছর পর্যন্ত কান্না করার পরে আদম আলাইহিস সালামের চোখের পানিগুলো শেষ হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, রক্ত দিয়ে পোষ চলে গিয়েছেন। 350 বছর কান্না কাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আরশ মাকামের দিকে, আদম আলাইহিস সালাম যখন চেহারাটা যখন একটু করে তুললেন, আদম দেখতেছেন সেই আরশ মাকামের মধ্যে আমার আল্লাহর সাথে আমার নবীর নামটা যুক্ত রয়েছেন, যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পর্যন্ত আদম নবী লজ্জায় শরমে নিজ চোখটাকেও নিচের দিকে উপরের দিকে তুলে নাই, 350 বছর পর আদম আলাইহিস সালাম আল্লাহর ওশি আরশ মাকামের দিকে যখন চোখটা যখন তুললেন, দেখতেছেন আমার আল্লাহর সাথে আমার নবীর নাম মুবারক যখন দেখলেন, আদম আল্লাহর কাছে ফরিয়াদ তুললেন, আরে আল্লাহ, ওগো আল্লাহ মালিক মাবুদ গো, 350 বছর পর্যন্ত আল্লাহ কান্না করতেছি লজ্জা শরমে উপরের দিকে তাকাই না, রে আল্লাহ তোমার সাথে যে বন্ধুর নাম দেখা যায় ওই বন্ধু তোমার বড় মকবুল হতে পারে, তোমার বড় প্রিয় হতে পারে, ওগো আল্লাহ সেই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমি আদমের অপরাধটা তুমি maaf করে দিয়ে দাও, যুরকান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন আমার নবীর নাম নিয়া আল্লাহর কাছে যখন দোয়া তুললেন, আল্লাহ পাক সাথে সাথে দোয়া শিখিয়ে দিলেন, ও আদম তুমি আজকে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার দরকার নাই, যদি সেই দিন আমার বন্ধুর নাম নিয়া যদি তুই দোয়া করতে আমি সাথে সাথে দোয়া কবুল করতাম। আদম রে তুমি পড়ে দাও, রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যুরকান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন নবীর দোহাই দিয়া যখন হাত তুললো, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নিলেন, আদম আলাইহিস সালাম দোয়া কবুল করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের চোখ ফিরিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের শরীর ফিরিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের শক্তি ফিরিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে শরীরটা আবার তরুতাজা যুবক বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের যখন তওবা কবুল হলো, আদম আলাইহিস সালামের যখন শরীর যখন 30 বছরের মতো যুবকের মতো হয়ে গেল, আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন,
আল্লাহ 350 বছর পরে আমি আদমরে তুমি maaf করে দিয়েছো আদম আল্লাহর শুকরিয়া আদায় করে দুইটা সিজদা মেরেছেন দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাকাত জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম নামাজ পড়েছেন আমার আল্লাহ বলতেছে রে আদম তুমি দুই রাকাত নামাজ পড়েছো এই নামাজ আমি বলতে দেব না আখিরি নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দুই রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম তোমার ওই দুই রাকাত নামাজগুলো কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতরা ফরজ নামাজের মধ্যে ফজরের সময় আদায় করবে জোরকান সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া জলজা ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ আমার ভাইরা আমার বন্ধুরা আমার কথা সংক্ষেপে দেখে নবী এবার যোহরের 4 রাকাত ফরজ নামাজ কয় রাকাত 4 রাকাত ফরজ নামাজ করতে গিয়ে এসেছেন আল্লাহ চাইলে তো এটা 8 রাকাত বানাইতে পারতো আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন উম্মতের দল তোমরা শুনো মূসা আলাইহিস সালাম যখন দীন ধর্মের কথা যখন বলতেছিল ফেরাউনের সামনে যখন কলমার দাওয়াত দেয় ফেরাউন মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা শুরু করলো মূসা নবী যখন আল্লাহর কথার কথা যখন বলতেছিলেন দুনিয়ার সমগ্র মানুষদেরকে যখন কলমার কথা বলতেছিলেন ফেরাউন বলতেছে রে মূসা তুমি যদি এইভাবে আল্লাহর কথা যদি বলো তোমাকে সহ তোমার অনুসারীদেরকে সহ আমি মেরে ফেলব হস্তী বাহিনী নিয়ে একজন নয় দুইজন নয় হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে তীর নিয়ে বল্লম নিয়ে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের মন ভাবে দৌড়াইতে লাগলো মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিজের জানটা বাঁচানোর জন্য এমন করে দৌড় মারতেছেন দৌড় মারতেছেন দৌড় মারতেছেন পিছন দিকে ফেরাউন আসতেছেন গুলি মারতেছে বল্লম মারতেছে এখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদের ক্রিয়া নীল নদের মধ্যে সামনে এসে গেল নীল নদের মধ্যে যখন বিশাল বড় একটা নদী বিশাল বড় একটা সাগর সেখানে পানি আর পানি আমার আল্লাহর দরবারে মূসা বলতেছেন রে আল্লাহ দেখো হাজার হাজার লক্ষ লক্ষ ফেরাউন বাহিনী আমি মূসার মারার জন্য আসতেছে আমার উম্মতদেরকে মারার জন্যই আসতেছে রে আল্লাহ ও আল্লাহ সামনে বিশাল বড় নীল নদ এটা কিভাবে পার হয়ে যাব আল্লাহ রে আমাদের সবাইকে ফেরাউন অল্প কিছুক্ষণ পরে মেরে ফেলবে আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও না জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা হে মূসা মূসা রে ফেরাউন তোমাদেরকে মারার জন্য আসতেছে তোমরা মনের মধ্যে টেনশন নিও না মূসা তোমার হাতের মধ্যে আমি আল্লাহ যেই লাঠিটা দিলাম ওই লাঠিকে তুমি ওই পানির মধ্যে আঘাত করো ওই পানির মধ্যে তুমি আঘাত করো পানির মধ্যে যখন তুমি স্পষ্ট করবা মূসা পানির মধ্যে নীল নদের মধ্যে মূসার তোমার লাঠি ফেলার সাথে সাথে আমি আল্লাহ 12টা বিশ্ব রুট বানিয়ে দেব জোরে কান সুবহানাল্লাহ 12টা বিশ্ব রুট হয়ে গেল দেখতেছে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল এখন ফেরাউনের যেই গোড়াটা রয়েছেন সেই গোড়াটা যাচ্ছে না ভয় পাচ্ছে আরে যদি ওই ভিতর যদি আমরি চলে যাই যদি পানি যদি মারি দে ধ্বংস হয়ে যাব আমার আল্লাহ বলতেছেন রে মূসা তোমার শত্রুদেরকে আমি ধ্বংস করে দিয়ে দেব হে মূসা তুমি দেখো ও জিবরাইল জিবরাইল তুমি জান্নাত থেকে একটা মেয়েলি গোড়া নিয়ে তুমি সেইখানে হাঁটো জুরকান্না সুবহানাল্লাহ মূসা এখন পার হয়ে গেছে গভীর মনোযোগ পার হয়ে গেছে মূসা আলাইহিস সালাম এখন ফেরাউন বলতেছে আমি কি যাব নাকি যাব না ডর লাগতেছে আবার যাইতে মনও চাচ্ছে এখন আল্লাহ পাক বলতেছেন এই বিয়াদবরতা নামাতে হবে এখন জিব্রাইলকে বলতেছে জিব্রাইল এখন এই ফেরাউন যে গুড়ার উপর বসে আছে এই গুড়াটা হচ্ছে পুরুষ গুড়া কি গুড়া পুরুষ গুড়া এখন জিব্রাইল বলতেছে জিব্রাইল ওই বিয়াদবরতার নামবে না তুমি একটা জান্নাত থেকে মেয়েলি গুড়া নিয়ে ওখানে হাঁটো ওই পুরুষ গুড়া যখন মেয়েলি গুড়া দেখবে দূর মারবে কারণ কেন আকর্ষণ আমরা যেভাবে আকর্ষণ আছে না মেয়ে ছেলের প্রতি মেয়ের হ্যাঁ একে অপরের প্রতি আকর্ষণ এখন জিব্রাইল এসে ওখানে একটা মেয়েলি গুড়া নিয়ে যখন হাঁটতেছে তখন মুহূর্তের ভিতরে ওই ফেরাউনের গুড়াটা মারছে দূর সেখানে জুরুখন্ডা সুবহানাল্লাহ এখন ফেরাউনের গুড়া যখন দূরে চলে গেছে সব বাহিনীর গুড়াটা ফেরাউন করুন শরণ করতেছে সবাই ওখানে যখন সবাই যখন মাঝখানে চলে গেল আল্লাহ পাক বলতেছেন রে নীল নদ তুই কেন বসে আছিস এবার মারি দে
सब गुलो तुम मारी फिलसो बेड़ारे क्यों मारो ना अल्लाह पाक বলতেছেন মূসা আমি কেন ওই বেড়ারে মারব ওই বেড়া তো তোমাকে মহব্বত করে না তোমাকে ভালোবাসে না কিন্তু সে তোমাকে টাশারায় টাটকারি করে তোমাকে রিয়ে রুলিং করে সেই তোমার যেভাবে তুমি পাগড়ি পড়ছো সেইভাবে পাগড়ি পড়ে তুমি যেভাবে জুব্বা পড়ছো সেইভাবে জুব্বা পড়ে যেভাবে তুমি দাড়ি রেখেছো সেইভাবে দাড়ি রাখছে তুমি একটু একটু করে থুতলাও সেজন্য সেই থুতলাই তোমাকে মহব্বত করে থুতলাই না সমাজের মধ্যে তোমাকে শুরু করার জন্য সেই ব্যঙ্গ করে जीवन फिर मुसा खुशी दरबार কান্না করতেছেন রে আল্লাহ আজকে এত বিশাল বড় বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করেছো তোমার শুকরিয়া আদায় কিভাবে শেষ করব আমার আল্লাহ বলতেছেন রে মূসা তোমার এই নামাজ আমি কখনো ব্যথা হতে যেতে দিব না তোমার এই নামাজ দিলে ঠত কখনো দেব না আখিরি জামানা পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমার এই চার রাকাত নামাজ আমার উম্মতের জন্য আমি আল্লাহ যোহরের নামাজ বানিয়া ফরজ করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আসরের চার রাকাত নামাজ হযরত জাকরিয়া আলাইহিস সালাম যে জাকরিয়া নবীকে কাফেররা হিন্দুরা বুদ্ধরা দৌড়াইতেছেন মারার জন্য জাকরিয়া আলাইহিস সালাম নিজেকে বাজার জন্য দৌড়তেছেন আর দৌড়তেছেন হঠাৎ করে জাকরিয়া আলাইহিস সালাম দেখতেছেন একটা বিশাল বড় বটগাছ একটা বিশাল বড় বটগাছ হঠাৎ করে দিফট হয়ে গেলেন ওই বটগাছ বলতেছেন আরে জাকরিয়া তোমাকে তো কাফেররা মেরে ফেলবে তোমাকে ধ্বংস করে ফেলবে তুমি আমি গাছের ভিতরে চলে এসো আমি তোমাকে বুকের মধ্যে ধারণ করব জাকরিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে যখন ঢুকে নামাজ পড়েছেন আমার আল্লাহ উনারে বাদত এত বেশি খুশি হয়েছেন এত বেশি প্রশংসা করেছেন আমার আল্লাহ বলেন হে জাকরিয়া তুমি চার রাকাত নামাজ পড়ো আমি এই নামাজ কখনো ভুলতে দেব না কিয়ামত পর্যন্ত তোমার চার রাকাত নামাজকে আখিরি নবীর উম্মতের জন্য আসরের নামাজ বানিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের কথা বলতেছিল কুরআন সুন্নাহর কথা যখন বলতেছিল আজমা কিয়াসের কথা যখন বলতেছিল এক উদার বাদদের জন্য যখন মানুষদেরকে যখন মেসেজ দিছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলমার দাওয়াত দেয় আমার আল্লাহ পাকের দাওয়াত যখন দিছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পাকড়া করেছেন ইব্রাহিমকে বলতেছেন ও ইব্রাহিম তুমি কলমার দাওয়াত দিতে পারবে না গোটা সাম্রাজ্যের মধ্যে এক দিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত লাকড়ি আগুন পর্যন্ত জ্বালানোর পরে লাকড়িকে 40 দিন 40 রাত জ্বালিয়ে যখন বসবিমিত করেছেন ইব্রাহিম নবীকে শাস্তি দেওয়ার জন্য সেই আগুনের কুণ্ডলের ভিতরে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে পেলানো হলো আল্লাহ পাক আগুনকে বললেন ইয়া নারুকুনি বারদা ও আগুন তুমি টানটা হয়ে যাও শীতল নাতিশীতোষ্ণ হয়ে যাও তুমি গরম থাকো না ঠান্ডাও থাকো না আমার ইব্রাহিমের জন্য তুমি ফ্রিজ এয়ার কন্ডিশন হয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে
সেই আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হলো সবাই আনন্দ করতেছেন উল্লাস করতেছেন সেই নমরুদ বাহিনী আনন্দ করতেছেন দেখো দেখো ইব্রাহিম আলাইহিস সালাম ধ্বংস হয়ে গেছে অল্প কিছুক্ষণ পর দেখতেছেন সেই আগুনের ভিতরে সেই আগুনটা আর আগুন নাই ওই আগুনটা জান্নাতের বাগান হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবী আমার আল্লাহ পাকের প্রশংসা করতেছেন সমগ্র মানুষ গুলো তাজ্জব হয়ে গেল কিরে কিরে ইব্রাহিম নবী তো মারে নাই ইব্রাহিম নবী সেইখানে বসে বসে আল্লাহর জিকির করতেছে ইব্রাহিম নবী তিন রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দিলেন ওরে আল্লাহ তুমি এত বেশি প্রশংসা করেছো এত বেশি নিয়ামত দিয়েছো ওগো আল্লাহ নমরুদ চেয়েছেন আগুনের ভিতর আমারে মেরে ফেলার জন্য নমরুদ চেয়েছেন আমাকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য হায় আল্লাহ তুমি তো আমাকে মারো নাই আমাকে তো তুমি বাঁচাই রাখলা রে আল্লাহ হে আল্লাহ সেই জন্য তোমার শুকরিয়া আদায় করে তিন রাকাত নামাজ পড়লাম তিন রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করলো আমার আল্লাহ বলতেছেন হে ইব্রাহিম তোমার নামাজটা আমি বলতে দেব না বলতে দেব না কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আখিরি নবীর উম্মতের জন্য এই তিন রাকাত নামাজকে আমি ফরজ করে মাগরিবের নামাজ হিসাবে রাখি দিলাম যুরকান সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আশারের চার রাকাত ফরজ নামাজ হযরত নূহ আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন নূহ আলাইহিস সালামকে কষ্ট দিচ্ছে নূহ আলাইহিস সালামকে যখন মারতেছেন নির্যাতন করতেছেন নূহ নবী বলতেছেন রে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দিও দাও এদেরকে তুমি ধ্বংস করে দিও দাও আমার আল্লাহ বলেন হে নূহ তুমি একটা নূহের কিস্তি বানাইয়া দাও তুমি ওই কিস্তির মধ্যে ওঠো গোটা দুনিয়ার জমিনের মধ্যে তুফান হয়ে যাবে সাইক্লোন হয়ে যাবে গোটা বিশ্ব জগৎ ধ্বংস করে দিব ও নূহ আজকে গোটা পৃথিবীর জমিন ধ্বংস হয়ে যাবে নূহ আলাইহিস সালাম 81 জন উম্মত নিয়া ওই কুরসির মধ্যে ওই নূহের মধ্যে ওই কিস্তির মধ্যে যখন আরোহণ করলেন আমার আল্লাহ এমন ভাবে তুফান দিল গোটা তুফানের মধ্যে গোটা বিশ্ব জগৎটা ধ্বংস হয়ে গেছেন গোটা বিশ্ব জগৎ 41 দিন পর্যন্ত কোন রেওয়ায়েতের মধ্যে 81 দিন পর্যন্ত গোটা পৃথিবীর জমিন পানি আর পানি আর নূহ আলাইহিস সালামের কিস্তি পানির মধ্যে ভাসতেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন নূরে আজ পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ নাই কোনো কিছু নাই সব কিছু ধ্বংস হয়ে গেছে মনু এবার তুমি দুনিয়ার জমিনের মধ্যে নামতে পারো যখন আল্লাহ পাক গোড়া প্লাবন যখন বন্ধ করে দিলেন কুল কাইনাতের পানিগুলো যখন সরাইয়ে দিলেন নূহ আলাইহিস সালাম যখন নৌকা থেকে যখন নামলেন দেখতেছেন গোটা জমিনের মধ্যে কোনো মানুষ নাই জন নাই আমার আল্লাহর শুকরিয়া দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম চার রাকাত নামাজ পড়েছে যুরকান সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের সেই কিস্তি থেকে নেমে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম চার রাকাত নামাজ পড়েছেন আশারের সময় কুল কাইনাত অন্ধকার নূহ আলাইহিস সালামের চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে ওগো আল্লাহ তুমি এত মহব্বত করো এত দামি করো এত বেশি প্রশংসা করো ও আল্লাহ মালিক রে তোমার নূহকে তুমি এত বেশি মহব্বত করেছো ওগো আল্লাহ চার রাকাত নামাজ আশারের সময় পড়ে আল্লাহ তোমার কাছে হাত তুললাম ওগো আল্লাহ এই নামাজের ওসিলায় তুমি আমার কবুল করে নাও আল্লাহ তোমার শুকরিয়া করতেছি নূহ আলাইহিস সালাম যখন এইভাবে দোয়া করতেছিল আমার আল্লাহ বললেন নূরে তোমার নামাজটা আমি ভুলতে দেব না তোমার নামাজটা আমি ডিলেট হতে দেব না হে ও নূহ নবী তোমার নামাজটা আমি আল্লাহর এত বেশি প্রশংসা হয়েছে নবী রে ও নূহ নবী তোমার এই চার রাকাত নামাজটা আমি আল্লাহ রেকর্ড করে রাখার জন্য আখিরি জামানার নবী দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী তাম বিশ্ব জগতের নবীর উম্মতদের জন্য আশারের চার রাকাত ফরজ নামাজ বানিয়া কিয়ামত পর্যন্ত তোমার নামাজটা আমি জারি রাখলাম যুরকান সুবহানাল্লাহ সেই নামাজ আমরা আজ পড়তেছি না টিকছি না আমার ভাই
যে নামাজ পড়লে কলবের মধ্যে শান্তি আসবে, যে নামাজ পড়লে আপনার কলব জিন্দা হবে, যে নামাজ পড়লে আপনার কলব নুরানি হয়ে যাবে, যে নামাজ পড়লে আপনার কলব শান্তি হবে। আজ আমরা সেই নামাজ থেকে যখন ছুটে গিয়েছি, নামাজ থেকে যখন আমরা বিমুখ হয়ে গেছি, নবী বলতেছেন ওগো উম্মত তোমরা শুনো, তখন তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হতে শুরু করবে। ঠিক কিনা ভাইর আমার, বন্ধুরা আমার? সেই জন্য আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই পৃথিবীর জমিনের মধ্যে সুন্দরভাবে সুজলাভাবে চলার জন্য আল্লাহর সারি সর্বশ্রেষ্ঠ নিয়ামত দু জাহানের বাচ্চা নবী, যেই নবী না হলে কিছু হতো না, নাস পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আপনি সিদ্দিক আকবর হতে পারবেন না। আপনি যদি সিদ্দিক আকবরের অনুসারে হতে চান, আপনাকে আগে নবীর মহাব্বত কলবের মধ্যে ফিট করতে হবে। ঠিক কিনা? সেই নবীর মহাব্বত যখন আপনি কলবের মধ্যে ফিট করবেন, নবীর ভালোবাসা যখন আপনার কলবের মধ্যে থাকবে, আপনার নামাজ আপনার কাজে আসবে, আপনার রোজা আপনার কাজে আসবে, আপনার যাকাত আপনার কাজে আসবে, এই মিলাদুন্নবীর মাহফিল আপনার কাজে আসবে। যদি এইরকম মিলাদুন্নবীর মাহফিল বানাইয়ে যদি আপনি বলেন নবী আমাদেরকে দেখে না, এইরকম মিলাদুন্নবীর মাহফিল বানিয়ে যদি আপনি বলেন নবী মরে গেছে পচে গেছে, জোর করে নাউজুবিল্লাহ, এইরকম মিলাদুন্নবীর মাহফিল বানিয়ে যদি আপনি বলেন নবী নিজের কল্যাণ তো দূরের কথা, অপরের কল্যাণও করতে পারে না, এইরকম মিলাদ বানিয়ে যদি আপনি বলেন নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়ার কি দরকার, নবীরে স্মরণ করার কি দরকার, গরু গাধাকে স্মরণ করা তা আরো বেশি উত্তম। আমি কি বলতে চাচ্ছি, সবকিছুর মূল ফান্ডামেন্টাল, সবকিছুর মূল হলো আল্লাহ রাব্বুল আলামিনকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আমার আল্লাহকে মানে। আপনি ইহুদিকে জিজ্ঞাসা করেন আল্লাহ আছে কিনা, সে বলবে আছে। ঠিক কিনা? আপনি হিন্দুকে বলেন আল্লাহ আছে নি, আছে তো, দুইটা আছে তো। আপনি যাকে জিজ্ঞাসা করেন তাওহীদের উপর সকলের একমত আছে। আপনার ইমানটা যদি আপনি মজবুত করতে চান, আমার নবীর হুব্ব মুস্তাফা আপনার কলবের মধ্যে ফিট করতে হবে। ঠিক কিনা? আমার আশিক রসুল বারুনি কাটার ভাইরা, তাদেরকে আমি মুবারকবাদ জানাই। আজকে পাঁচটা বছর আমি এখানে আসতেছি, আমি শুধু তাদেরকে একটা জিনিস দেখেছি, তারা আমাকে বলে হুজুর শুধু নামাজের কথা বলবে। আমি গত বছর পাস করছি নামাজে, আজকে আপনাদের একটু আমি একটু কঠিন করে দিয়েছি। কারণ বাবা কেন জানেন, এখন ফেসবুকের যুগ, আমার যুবকদের ইমানটা মুহূর্তের মধ্যে নিয়ে ফেলতেছে। ঠিক কিনা? আপনি এমন একজন হুজুরের ওয়াজ শুনতেছেন, দেখতেছেন ওনার কথাটা অনেক মজা, মিষ্টি মিষ্টি কথা বলতেছে, ওই মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে সে হঠাৎ করে বলতেছে মিলাদুন্নবীর তাবুরুকে এটা তো পায়খানা। ঠিক কিনা? এখন মিষ্টি হুজুর, মিষ্টি হুজুর যখন আপনাকে মিলাদুন্নবী করা তো বেদা, মিষ্টি হুজুর যখন বলতে আপনাকে নবী তো, নবী তো দেখে না, নবী তো হাজির নাজির না, নবী এলমে গায়েব জানেন না, এই মিষ্টি হুজুর যখন আপনাকে মিষ্টি কথাটা লাগাই দিছে, আপনি আস্তে করে তার অনুসারী হয়ে গেছে। ঠিক কিনা? সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ফেসবুকে এগুলা শুনে শুনে আজকাল অনেক ভাইদের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের সকলকে বলি, সব কিছুর মূলে আমার নবীর মহব্বত। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করো, আরে সিদ্দিক আকবর তুমি কিভাবে সিদ্দিক আকবর হয়েছো, তুমি কি নামাজ পড়ে সিদ্দিক আকবর হয়েছো, রোজা রেখে সিদ্দিক আকবর হয়েছো, হজ করে সিদ্দিক আকবর হয়েছো, যাকাত দিয়ে সিদ্দিক আকবর হয়েছো? বলবে নারে নারে যুবক, আমি সিদ্দিক আকবর হয়েছি আমার নবীর প্রেম নিয়ে। নবীর প্রেম কলবের মধ্যে যখন থাকবে, তখন আপনি সিদ্দিক আকবরের অনুসারী হয়ে যাবেন, ফারুক আজমের অনুসারী হয়ে যাবেন, মাওলানা আলী শের ওসমানের অনুসারী হয়ে যাবেন, ইসমাইল জিনওয়ানির অনুসারী হয়ে যাবেন, যখন আপনার কলবের মধ্যে নবীর প্রেম থাকবে। আর নবীর প্রেম যদি আপনার না থাকে, আপনি নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না। সেই জন্য শায়ের কত সুন্দর করে এই এই গজলটাকে আমি আলোচনা শেষ করতেছি, কত সুন্দর করে বলতেছেন, আরে নবীকে তো পাইলাম না, নবীরকে তো দেখলাম না, নবীর যে মাটির মধ্যে, মদিনা শরীফের যে মাটিতে নবী আছে সেই মাটি কত না দামি। জোর করে সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে শোক শোক বুঝি তোর কফলে, জোর করে সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে শোক
সকল শোক বুঝি তোর কফলে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কফলে, ও মদিনার তোর বুকে আমার নবী যার লাইগা পাগল ছবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা আমার ভাইয়েরা? ও মদিনার তোর বুকে আমার নবী যার লাইগা পাগল ছবি যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণ কখন যাব সেই কানে, আরে কান্দি আমি সারাক্ষণ কখন যাব সেই কানে, সই না সহি না আর পরানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কফলে, ও মদিনার ফাঁকে যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি তাত না মনে কোন যন্ত্রণা। ঠিক কিনা আমার ভাইয়েরা? শায়ের কত সুন্দর করে বলতেছে, ও মদিনার ফাঁকে যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি তাত না মনে কোন যন্ত্রণা, দেহে নাই পাকায় আমার সাথে নাই টাকায় আমার, আর দেহে নাই পাকায় আমার সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সে কানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কফলে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কফলে, ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, আরে নবীজির কদম গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কফলে, ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কফলে। সকলে বলি নারে তাকবীর। বাজি অনারা লুজ একবার লুজ কগিং গই, আরেকটু স্পিড বাড়ান না হুজুর, এখন আলোচনা শুরু করেন নাই। আমি হুজুরকে আমার উস্তাদ মুফতি আব্দুল নবীর হক্কানী আপনাদেরকে দেখার জন্য এসেছে, ওনাকে বিভিন্ন জায়গায় ভিজিট দেয় 20,000 30,000 50,000। আমি যখন হুজুরকে বললাম হুজুর আসতে হবে, আমাকে এক টাকাও উনি চাহিদা করেন নাই। আপনাদের মহব্বত এসেছে সে হুজুরের আগমনকে কেন্দ্র করে, একটু মহব্বত বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিন, এই ইন্তেজামি কমিটিকে কবুল করে নিন, বিশেষ করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে জারি আর সারি থাকে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা জাবেদ মোহাম্মদ নবী কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ নবী ফোন করেছে, আপনাদের সকলকে সালাম দিয়েছে, আপনাদের সকলের কথা স্মরণ করতেছে, যে সারা অক্লান্ত পরিশ্রম করে জাবেদ কমিটিরা সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে, তারা এবছর মাহফিলটা করতে পারবে কিনা, অনেক কষ্ট তারা পেয়েছে। আমি তার
তাদেরকে সহযোগিতা করেছি, সাহস দিয়েছি। বাবা তোমরা নৈরাশ হয়ে না, নবীর মাহফিল, আমার নবী তোমাদেরকে সহযোগিতা করবে। আজকে সেই সফল হয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব কিয়ামত পর্যন্ত এই বারণী গাটার এই ঐতিহ্য আমার ভাইরা যেন বিভিন্ন এক একজন হুজুর, কারোবারি সাতপুর, কারোবারি কিশোরগঞ্জ, কারোবারি সিলেট, সবগুলো আউট ডিস্ট্রিক্টের মানুষ, একটা স্থানীয় লোক এখানে সহযোগিতা করেছে, স্থানীয় লোকরা তাদের আর্থিক সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, কিন্তু মূল উদ্যোক্তারা চট্টগ্রামের বাইরের লোক হলেও তারা এলাকার সকল মানুষদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে এই মিলাদ মাহফিল করতেছে। আপনারা খুশি না বেজা? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাইদের জন্য আজকে আমার হুজুর দোয়া করবে, আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় এখানে কেউ দোকানের কাজ করে, কেউ গার্মেন্টসের কাজ করে, কেউ ঠেলাগাড়ি চালায়, কেউ দিন মজুর মেহনতি, এরকম মানুষরা কারো 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা 2000 টাকা এরকম কালের সঙ্গে এরা মাহফিলটা করতেছে, আমার নবীর মাহফিল, ফাতিয়া জুবের মাহফিল। আল্লাহ পাক ওনাদের 1 টাকার বদৌলতে কিয়ামত পর্যন্ত তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিক, এলাকার বাসীদেরকে কবুল করে নিক, সকল সুন্নি মুসলমান ভাইদেরকে কবুল করে নিক। আমি যে কথাগুলা বলেছি, কোনো যদি কষ্ট পেয়ে থাকেন, কারো যদি মনে আঘাত লাগে, আপনারা আমাকে সমাজ সুন্দর কোন দৃষ্টিকোণে দেখবেন। আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ, নবীর মহাব্বত, এই দুইটা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।